স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার আসসালাম। আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। শিক্ষার্থীরা সবাই কেমন আছো? স্যার ভালো আছি। আর আপনি কেমন আছেন? হ্যাঁ আমিও ভালো আছি আলহামদুলিল্লাহ। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আচ্ছা তোমাদের যে গ্রুপটা, তো গ্রুপে আমি বিজনেসের গ্রুপটা বিজনেস লেখা দেখলাম, তারপর হিউম্যানিটিস গ্রুপটা হিউম্যানিটিস লেখা দেখলাম, কিন্তু একটা গ্রুপ হচ্ছে ক্লাস 9 শুধু 2022। তাহলে কি সায়েন্সের নামে কি আলাদা কোনো গ্রুপ আছে নাকি ওইটাই সায়েন্সের গ্রুপ? আছে না, হচ্ছে যে আমি বিজনেসের নামে আলাদা গ্রুপ দেখলাম, হ্যাঁ হিউম্যানিটিস এর নামেও আলাদা গ্রুপ দেখলাম, কিন্তু আরেকটা গ্রুপ দেখলাম যে ক্লাস 9 2022। তাহলে এখানে কি? হ্যাঁ বল। বলো। সবাই আছে, লাইক সায়েন্স, কমার্স, আর্টস। ও আচ্ছা, এই গ্রুপে সবাই আছে। আচ্ছা তাহলে হচ্ছে সায়েন্সের জন্য তাহলে আলাদা গ্রুপ নাই যেরকম বিজনেস বা হিউম্যানিটিস আছে। ওকে ঠিক আছে তাহলে। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। ঠিক আছে, অনেকে আসতে আছে, আমি অ্যাডমিট দিতেছি সবাইকেই। তো যাই হোক, আমরা তাহলে ক্লাস শুরু করার চেষ্টা করি। ওকে শিক্ষার্থীরা, হ্যাঁ সবাই দেখতে পাচ্ছো ক্লাস 9 ম্যাথমেটিক্স ক্লাস আমরা 2.1 করতেছিলাম। আজকে 15 তারিখ আমরা সেট করতেছিলাম। তো আজকে কত নাম্বার লেকচার কেউ বলতে পারবে? যদি বলতে পারো তাহলে লিখে দিই, তার কারণ লেকচার তো চলতে থাকে, এটা আসলে কত নাম্বার লেকচার এটা মনে রাখাটা কঠিন। ওকে ঠিক আছে, যদি কারো মনে পড়ে তাহলে বলবে, আমি লিখে দিব কত নাম্বার লেকচার আজকে। ওকে তাহলে এখন দেখো, তোমাদের বই থেকে 2.1 থেকে আমি একটা ম্যাথ তোমাদেরকে বোঝানোর জন্য লিখে রেখেছি। দেখো তোমাদের বই থেকে, বই খুললে 2.1 এর 6 নম্বর ম্যাথ তোমরা তোমাদের বই থেকে দেখতে পারো, এবং তোমাদেরকে বোঝানোর জন্য আমি এখানে লিখে রেখেছি ম্যাথটা। তো ঠিক আছে, আমরা দেখার চেষ্টা করি, এবং সবাই আশা করি খাতা কলম নিয়ে রেডি আছো, এখনই লিখবে সবাই। তো কোশ্চেন নিশ্চয়ই তোমাদের লিখতে হবে না, তোমরা সরাসরি সমাধান থেকে লিখবে। ওকে তাহলে আমি এখন কোশ্চেনটা দেখার চেষ্টা করি যে এখানে কি করতে বলা হয়েছে। আমরা সবাই দেখতে পাচ্ছি এখানে একটা সেট এ দেওয়া আছে, একটা সেট বি দেওয়া আছে, এবং একটা সেট সি তে বলা আছে যে সি হচ্ছে এ ইউনিয়ন বি এর সমান। সি হচ্ছে এ এবং বি এর ইউনিয়নের সমান হচ্ছে সি। তখন বলেছে দেখাও যে পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি এটাকে বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। আমরা যখন বেসিক শিখিয়েছিলাম, আমরা যখন বেসিক শিখিয়েছিলাম ওই সময় আমরা তোমাদেরকে বলেছিলাম যে পাওয়ার সেট বা শক্তি সেট এটা কি জিনিস, এটা কিভাবে তৈরি করতে হয়, এটা বলেছিলাম। তো যারা ভুলে গেছে সমস্যা নেই, আজকে যেহেতু আরেকবার এই ম্যাথটা করব, তো এই ম্যাথ করার সময় তোমাদেরকে বলে দিব যে পাওয়ার অফ সি এটাকে বলা হয় পাওয়ার সেট। তো পাওয়ার সেট বা শক্তি সেট কিভাবে বের করা হয় আমি একটু পরে তোমাদেরকে বলে দিব, আবার যদি আমরা আগে বলেছি। ওকে তারা জানতে চেয়েছে দেখাও যে যে পাওয়ার অফ সি মানে সি সেটের যে পাওয়ার সেট, সেই সেটের যে উপাদান সংখ্যা থাকবে সেই উপাদান সংখ্যা হবে 2 টু দি পাওয়ার n, যেখানে n এর পরিচয়, যেখানে n এর পরিচয় হচ্ছে n হচ্ছে c এর উপাদান সংখ্যা। মানে c সেট যে আমরা যেটা দেখতে পাচ্ছি, c সেট a ইউনিয়ন b, এই c সেটের যে উপাদান সংখ্যা ওই সংখ্যাটা হচ্ছে n। ওকে আমরা শুরু করি, শুরু করলে সবাই আশা করি বুঝতে পারবে। হ্যাঁ ওকে আমরা 1 বাই 1 সবাই লিখি এবং বোঝার চেষ্টা করি, আশা করি সবাই বুঝতে পারবো।
ওকে তাহলে সবাই কি লিখবে? সবাই লিখবে যে দেওয়া আছে, দেওয়া আছে দিয়ে সবাই সেট এ লিখে ফেলো। দেখো সবাই প্রশ্নের মধ্যে দেখো সেট এ দেওয়া আছে, সেট এ তে বলা আছে এ কমা বি। ওকে সেট বি, সেট বি তে বলা আছে এ বি সি। সেট এ তে হচ্ছে এ বি আর সেট বি তে হচ্ছে এ বি সি। ওকে তাহলে এ এবং বি যদি এরকম হয়, আমরা দেখতে পাচ্ছি এখানে সি সেট যেটা সেটা এ ইউনিয়ন বি এর সমান। অতএব প্রথমত আমাদের কাজ হবে সি সেটটা বের করে নেওয়া। তাহলে সবার কাজ হবে যে এবং, এবং দিয়ে লেখা, যেহেতু সি সেট দেওয়াই আছে, সি কে সি কিভাবে লেখা আছে এ ইউনিয়ন বি এর সমান, এটা প্রশ্নে লেখাই আছে। প্রশ্নের মধ্যে সবাই দেখতে পাচ্ছি সি সমান এ ইউনিয়ন বি। ওকে তাহলে এখন আমাদের কাজ হবে, এখন আমাদের কাজ হবে এখান থেকে আমরা এ সেটটা লিখে ফেলি সবাই। এ সেট প্রশ্নে বলা আছে, সবাই দেখতে পাচ্ছি এ সেট দেওয়া আছে এ বি, এবং ইউনিয়ন দেওয়ার পর বি সেট দেওয়া আছে এ বি সি, বি সেট দেওয়া আছে এ বি সি। ওকে এখন আমরা এ এবং বি কে ইউনিয়ন করব। তো ইউনিয়ন করা মোটামুটি সবারই জানা যে এ ইউনিয়ন বি মানে হচ্ছে যে এ সেটের সমস্ত উপাদান এবং বি সেটের সমস্ত উপাদানকে নিতে হবে, মানে কাউকে বাদ দেওয়া যাবে না। কিন্তু যদি কোনো উপাদান বেশি থাকে তখন তাদের পক্ষ থেকে একটাকে নিব। হ্যাঁ, একই উপাদান বেশি থাকলে আমরা বেশি নিতে পারবো না, আমাদেরকে একটাই নিতে হবে, কিন্তু কোনো উপাদান বাদ দেওয়া যাবে না। তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই এ বি, আমি লিখে ফেলি এ বি, এ বি দেখতে পাচ্ছি এখানে এ বি আছে। তো যেহেতু এ বি একবার লিখে ফেলেছি, অতএব এ বি আর লিখতে হবে না। আর কোনটা বাকি থাকে? সি বাকি থাকে, সি লিখলাম। সবাই মোটামুটি জানি এটা যে দুইটা সেটকে ইউনিয়ন করলে ওই দুই সেটের সমস্ত উপাদানকে নিতে হয়। ওকে নেক্সট, এবার আমরা যাব পাওয়ার সেট বা শক্তি সেট। দেখতে পাচ্ছি সবাই পাওয়ার অফ সি, হ্যাঁ পাওয়ার সেট বা শক্তি সেট। ওকে তাহলে আমরা এখন কি করব, আমরা এখন এই পাওয়ার সেটটা বের করার চেষ্টা করব। তাহলে সবাই লিখবে যে অতএব, অতএব পাওয়ার অফ সি, অতএব পাওয়ার অফ সি, সি সেটের পাওয়ার সেট তুমি বের করতেছো, সি সেটের পাওয়ার সেট তুমি বের করতেছো। শিক্ষার্থীরা সবাই আরেকবার নতুন করে শুনে নাও, আমি আগে বলেছিলাম আরেকবার বলি নতুন করে, সেটা হচ্ছে যে কোন সেটের পাওয়ার সেট যদি বের করতে হয় তখন সিস্টেম হচ্ছে যে ওই সেটকে নিয়ে যতগুলি উপসেট তৈরি করা সম্ভব তাদের সবার সেটকে বলা হয় পাওয়ার সেট। আমি আবারও বলি, তারপর তো লিখবো, তারপরে আমি আরেকবার বলি যে কোন একটা সেট, দেখো সবাই, আচ্ছা অনেকে এখনো জয়েন করতেছে, একটু অ্যাডমিট দিয়ে নেই, ঠিক আছে। আচ্ছা আজকে পার্টিসিপেন্ট বেশি, এটার ঘটনা কি কেউ বলতে পারবা? ভালো, যে কারণেই হোক পার্টিসিপেন্ট বেশি, ভালো লাগতেছে, খুব ভালো। ওকে তাহলে দেখো যে পাওয়ার অফ সি, হ্যাঁ সি সেটের পাওয়ার সেট, আমি তাহলে আরেকবার বলি, ভালো করে শুনে নাও। কোন একটা সেট দিয়ে, কোন একটা সেট দিয়ে যতগুলি উপসেট তৈরি করা সম্ভব, অর্থাৎ এই সেটটা দিয়ে যতগুলি উপসেট তৈরি করা সম্ভব তাদের সবার কালেকশনকে বা তাদের সবার কালেকশনের একটা সেটকে বলা হয় পাওয়ার সেট। কিরকম? এই এ বি সি কে দিয়ে কতগুলি উপসেট তৈরি করা যায় দেখা যাক। শিক্ষার্থীরা আমি এইখানে অল্প একটু জায়গা রাখলাম একটা ব্র্যাকেট দেওয়ার জন্য, ব্র্যাকেটটা আমি এখন দিচ্ছি না, পরে দিব। এই যে এই ঠিক এই পজিশনে একটা ব্র্যাকেট দিব, এটার জন্য আমি একটু জায়গা রাখলাম, রেখে তারপর শুরু করলাম। দেখো সবাই এ বি সি এই এই সেট তিনটা দিয়ে কতগুলি উপসেট তৈরি করা যায় দেখো। প্রথম উপসেট হচ্ছে এ বি সি নিজেই, এ বি সি নিজেই এ বি সির উপসেট। নেক্সট, তার মানে কি তিনটা উপাদান ছিল, তিনটা উপাদান নিয়ে তিনটাকে নিয়েই একটা উপসেট তৈরি করা গেল। এবার নিব দুইটা দুইটা করে। ওকে এবার দুইটা করে নেই, প্রথমে নিলাম এ বি, ওকে তারপরে নিলাম এসি, ঠিক আছে তারপরে নিলাম বিসি,
দেখো প্রথমে নিলাম তিনটা উপাদান ছিল, তিনটাকে নিলাম, এরপর নিলাম দুইটা করে, এখানে দুইটা, এখানে দুইটা, এখানে দুইটা, এ বি, এ সি, বি সি। ওকে এখনো অনেকে জয়েন করতেছে, ওকে ঠিক আছে। নেক্সট এবার নিব একটা করে, যদি একটা করে নেই তাহলে কি হবে, যদি একটা করে নেই তাহলে প্রথমে লিখবো শুধু এ, যেহেতু আমার পাশে জায়গা নেই সো আমি নিচে লিখতেছি। ওকে পাশে জায়গা আছে অল্প, ঠিক ঠিক যতটুকু লেখা যায় লিখি। ওকে তারপর নিলাম একটা শুধু বি, তারপর নিব একটা শুধু সি, তার মানে প্রথমে নিলাম তিনটা করে, তারপর নিলাম দুইটা করে, তারপর নিলাম একটা করে। ওকে শিক্ষার্থীরা দেখি তোমাদের কারো মনে আছে কিনা, এখানে আর কি হবে, আর কি হবে? ওকে থ্যাংক ইউ, তোমাদের মনে আছে তাহলে খুব ভালো, এখানে একটা ফাঁকা সেট হবে। হ্যাঁ আমরা জানি ফাঁকা সেট কে এভাবে জিরো দিয়ে স্ল্যাশ দিয়ে দেওয়া হয়, হ্যাঁ জিরো দিয়ে স্ল্যাশ দিয়ে দেওয়া হয়, এটাকে বলা হয় ফাঁকা সেট। তাহলে শিক্ষার্থীরা জিরো দিয়ে স্ল্যাশ দিলাম, এটাকে বলা হচ্ছে ফাঁকা সেট। তাহলে সিস্টেম যেটা বলেছিলাম সেটা হচ্ছে যে কোনো একটি সেট কে নিয়ে যতগুলি উপসেট তৈরি করা সম্ভব, উপসেট মানে আমরা সবাই জানি, এটা নিয়ে আমি আর কথা বলতেছি না, তাহলে এই সেটটার সদস্যদেরকে নিয়ে যতগুলি সেট তৈরি করা সম্ভব, প্রথমে তিনটা করে, তারপর দুইটা করে, তারপর একটা করে, তারপর ফাঁকা সেট। ওকে তাহলে তাদের সবার কালেকশনের সেট কে বলা হয় পাওয়ার সেট। তাহলে এইটা আমি সেট কে বললাম, তার মানে এই সমস্ত উপাদানকে নিয়ে একটা সেট লিখতে হবে। কিভাবে? একদম লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, এবং একদম ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে দিবা, একদম ফার্স্টে একটা সেকেন্ড ব্র্যাকেট, একদম লাস্টে একটা সেকেন্ড ব্র্যাকেট। শিক্ষার্থীরা তাহলে যারা পাওয়ার সেট ভুলে গিয়েছো তারা আগের ক্লাসগুলি ইউটিউবে আছে, আর পাশাপাশি আমি তো আজকে এখন বললাম যে পাওয়ার সেট কিভাবে তৈরি করা হয়। ওকে তাহলে আমরা পাওয়ার সেট সবাই দেখতে পেলাম যে একটা সেটের প্রত্যেকটা সদস্যদেরকে নিয়ে, হ্যাঁ যতগুলি উপসেট তৈরি করা সম্ভব ফাঁকা সেট সহ, তাদের সবার সেট কে, তার মানে ফার্স্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, লাস্টে সেকেন্ড ব্র্যাকেট দিতে হবে, আর ভেতরেও সেকেন্ড ব্র্যাকেট, এদেরকে বলা হয় পাওয়ার সেট বা শক্তি সেট। ওকে এখন দেখে ফেলি আমরা যে উপাদান সংখ্যা কয়টা পাওয়া গেল, এই পাওয়ার সেটের উপাদান সংখ্যা কয়টা পাওয়া গেল। তাহলে সবাই লিখে ফেলো যে এখানে, এখানে আমরা দেখতে পাচ্ছি যে পাওয়ার অফ সি, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এখানে পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা। তাহলে দেখা যাক মোট কতগুলি উপাদান সংখ্যা এখানে আছে, আমরা একটু কাউন্ট করি, সবাই দেখো উপাদান সংখ্যা, এই যে এটা হচ্ছে একটা উপাদান, দুইটা, তিন, স্যার আটটা, হ্যাঁ ঠিকই বলেছো, ঠিকই বলেছো, ওয়ান টু থ্রি ফোর ফাইভ সিক্স সেভেন এইট, আমরা কিন্তু কাউন্ট করে দেখলাম উপাদান সংখ্যা আটটা পাওয়া গেল, উপাদান সংখ্যা আটটি, উপাদান সংখ্যা আটটি। শিক্ষার্থীরা তোমরা মনে রাখবা যে অঙ্ক করার সময়, হ্যাঁ অঙ্ক করার সময় কোন সংখ্যা, হ্যাঁ কোন সংখ্যা, হ্যাঁ তোমরা সমস্ত সংখ্যা সব ইংলিশে লিখবা, সংখ্যাগুলা কখনো বাংলায় লিখবা না আর কি। ম্যাথ করার সময় এমনি সবই বাংলায় লিখবা, কিন্তু সংখ্যাগুলো সবসময় ইংলিশে লিখবা। ওকে তাহলে উপাদান সংখ্যা হচ্ছে আটটি। ওকে নেক্সট, তাহলে তারা আমাদেরকে কি বলেছিল, তারা আমাদেরকে বলেছিল যে দেখাও যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন হবে, আর এন এর পরিচয় এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা। তাহলে আমরা প্রথমে সবাই দেখে আসি যে সি এর উপাদান সংখ্যা কতগুলি আছে। সি এর উপাদান সংখ্যা যতগুলি থাকবে সেটা হবে এন এর মান। তাহলে আমরা সবাই এখন দেখার চেষ্টা করি যে সি এর উপাদান কতগুলি আছে। সবাই লিখো আবার, আবার লিখে লিখো সি এর উপাদান সংখ্যা, হ্যাঁ সি এর উপাদান সংখ্যা। অলরেডি পার্টিসিপেন্ট 71, খুব ভালো, সি এর উপাদান সংখ্যা। ওকে সি এর উপাদান সংখ্যা বলতে এই দেখো সি সেট, এই যে সি, সি সেট হচ্ছে এটা, তাহলে সি সেট যদি এটা হয়ে থাকে, সি সেটের উপাদান সংখ্যা সবাই দেখতে পাচ্ছি ওয়ান টু থ্রি, তাহলে সি সেটের উপাদান আছে মোট তিনটা, একটা দুইটা তিনটা, সি সেটের উপাদান সংখ্যা তিনটা। তাহলে আমরা সি সেটের উপাদান সংখ্যা কিন্তু কিন্তু প্রশ্নে বলাই ছিল যে সি এর উপাদান সংখ্যার নাম হবে এন, সি এর উপাদানের নাম হবে এন,
তাহলে আমরা লিখতে পারি, এখানে ছোট করে একটা এন দিয়ে দাও, উপাদান সংখ্যা এন সমান সমান এন সমান সমান থ্রি, ওকে, সি এর উপাদান এন সমান থ্রি। এখন তাহলে আমরা আবার চলে যাই পাওয়ারের, হ্যাঁ আমরা আবার চলে যাই পাওয়ার সেটের উপাদান সংখ্যাতে। ওকে, যদি আমরা পাওয়ার সেটের উপাদান সংখ্যাতে আবার চলে যাই তাহলে কেমন থাকে দেখা যাক। অতএব পাওয়ার সেট এর উপাদান সংখ্যা, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, যেটা কিনা উপরে লেখা ছিল অলরেডি, পাওয়ার সেটের উপাদান সংখ্যা উপরে লেখা ছিল অলরেডি, সবাই দেখো এই যে উপাদান সংখ্যা ছিল এইট, ছিল এইট, আমরা এইট লিখলাম, আবার এইট লিখে দেখো এইট কে লেখা যায় টু কিউব, এইট কে লেখা যায় টু কিউব, কারণ সবাই জানে টু কিউব মানে এইট, এইট কে লেখা যায় টু কিউব, ভালো কথা। টু কিউব যদি লিখি টু টু দি পাওয়ার, সবাই দেখো থ্রি মানে হচ্ছে এন, থ্রি মানে হচ্ছে এন, অতএব থ্রি এর পরিবর্তে আমি এন লিখতে পারি, থ্রি এর পরিবর্তে এন লিখতে পারি, পাশে লিখে দিব যেহেতু এন এর মান থ্রি, আমরা কি করতে পারি, আমরা থ্রি এর পরিবর্তে এন লিখতে পারি। সো তারা যেটা বলেছিল সেটা কিন্তু প্রমাণ হয়ে গেল, কি প্রমাণ হলো, পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, দেখো তারা বলেছিল, দেখাও যে পাওয়ার সেটের উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, আমরা প্রমাণ করতে পারলাম যে টু টু দি পাওয়ার এন। এখন তুমি একটু ভালো করে লিখে নিতে পারো, আর কিছু না, একদম জাস্ট কোশ্চেনটা তুমি কপি করবে আর কি, কোশ্চেনে যে কথাগুলো লেখা আছে ওই কথাগুলো সরাসরি তুমি আরেকবার লিখে দিবা, যে অতএব পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা, এক্স্যাক্টলি কোশ্চেনের কথাটা আমি দেখে দেখে লিখতেছি, পাওয়ার অফ সি এর উপাদান সংখ্যা টু টু দি পাওয়ার এন, যেখানে যেখানে এন এর পরিচয় ছিল, যেখানে এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, এন হচ্ছে সি এর উপাদান সংখ্যা, ওকে, তাহলে আমরা কিন্তু দেখাতে পারলাম, তো আমরা লিখে ফেলতে পারি যে যে দেখানো হলো, হ্যাঁ দেখানো হলো বা শোড লিখতে পারি, দেখানো হলো বা শোড, ওকে। তাহলে আশা করি সবাই বুঝতে পারলাম যে পাওয়ার সেট কিভাবে বের করে, প্লাস পাশাপাশি আমরা আরো কিছু ব্যাপার স্যাপার দেখলাম। তাহলে এই নিয়মে, হ্যাঁ পাওয়ার সেটের নিয়মে, পাওয়ার সেট যে নিয়মে করে, এই নিয়মে তোমাদেরকে দুইটা হোমওয়ার্ক দিচ্ছি, যে পাওয়ার সেট যে নিয়মে করে, তাহলে পাওয়ার সেটের নিয়মে তোমাদের দুইটা হোমওয়ার্ক থাকবে, সরি দুইটা হোমওয়ার্ক না, মানে একটা ম্যাথের মধ্যে দুইটা আছে, পাঁচ নাম্বার, ওকে, পাঁচ নাম্বার ম্যাথটা তোমরা শুধুমাত্র পাওয়ার সেট বের করবা, শুধুমাত্র পাওয়ার সেট, অর্থাৎ ছয় নাম্বার অঙ্কে কিন্তু একটু বেশি ছিল, হ্যাঁ ছয় নাম্বার অঙ্কে একটু বেশি ছিল বলে এটা আমি তোমাদের করে দিলাম, আর পাঁচ নাম্বার অঙ্কে শুধু পাওয়ার সেট বের করলেই হবে, এই যে শুধুমাত্র এই পাওয়ার সেট বের করলেই হবে, এখানে আনসার শেষ, পাওয়ার সেট বের করলে আনসার শেষ, পরের কাজগুলো করতে হবে না, কোন অঙ্কে, পাঁচ নাম্বার অঙ্কে। কিছু বলতে চাও মেহজাবিন? আচ্ছা ঠিক আছে, তাহলে আমরা পাঁচ নাম্বার অঙ্ক সবাই হোমওয়ার্ক নিলাম একই নিয়মে, ওকে। এবার আমি সাত নাম্বার থেকে একটা করে দিই তোমাদেরকে, হ্যাঁ সাত নাম্বার থেকে একটা করে দিই, সাত নাম্বারের সবগুলো একই নিয়মের, আমি তাহলে সাত নাম্বারের খ নাম্বারটা করে দিই, হ্যাঁ সাতের খ, শিক্ষার্থীরা সবাই লিখে ফেলো, সাতের খ নাম্বারটা আমি করে দিচ্ছি, তাহলে সাত নাম্বারের নিয়মে, হ্যাঁ যেহেতু হোমওয়ার্কটা লিখলামই তাহলে একবার লিখে দিই, সাতের খ নাম্বারের নিয়মে তোমরা হোমওয়ার্ক করবা হচ্ছে সাতের ক নাম্বার এবং গ নাম্বার, এক্স্যাক্টলি সেম নিয়মে, কোন নিয়মে, সাতের খয়ের নিয়মে, যেটা আমি এখন মাত্র করতেছি আর কি, তাহলে সাতের ক এবং গ তোমরা হোমওয়ার্ক করবা সাতের খয়ের নিয়মে, ওকে ঠিক আছে। তাহলে এখন সাতের খ নাম্বারটা লেখা যাক যে কি দেওয়া আছে, অথবা তোমাদেরকে আমি একটু দেখাইনি, হ্যাঁ তোমাদের সবার কাছে আশা করি বই আছে, তারপর আমি একটু দেখিয়ে নিই তোমাদেরকে, সবাই দেখো আমরা মনে হয় সবাই দেখতে পাচ্ছি, হ্যাঁ সবাই দেখতে পাওয়ার কথা, দেখো সবাই সাতের খ নাম্বারে বলা আছে যে এটা সমান সমান এটা, যদি হয় তাহলে এক্স ওয়াই এর মান নির্ণয় করো, এটা সমান সমান এটা যদি হয় এক্স ওয়াই এর মান নির্ণয় করো, এটাকে বলা হয় একটা ক্রোমোজোর, আমি এটাও বলেছিলাম তোমাদেরকে যে কার্টেসীয় গুণজ নামে একটা সেট তোমাদেরকে বলেছিলাম,
ওই সময় তোমাদেরকে বলেছিলাম যে এরকম ভাবে ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাঝখানে কমা দিয়ে, ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাঝখানে কমা দিয়ে যখন লেখা হয় তখন তাকে বলা হয় একটা ক্রমজোড়, ক্রমজোড় বলা হয়। তো এই ক্রমজোড় সমান সমান যদি এই ক্রমজোড় হয় তবে এক্স ওয়াই এই ক্রমজোড়ের মান নির্ণয় কর। ওকে, তাহলে সবাইকে প্রশ্ন আমি দেখালাম, এখন তাহলে শুরু করি। সবাই লিখো, দেওয়া আছে, সবাই তাহলে দেওয়া আছে দিয়ে, যেটা দেওয়া আছে সবাই লিখে ফেলো। তাহলে আমরা দেখতে পাচ্ছি দেওয়া আছে ওকে, দেওয়া আছে আমি দেখতে পাচ্ছি বই থেকে ক্রমজোড় এ এক্স মাইনাস সি ওয়াই কমা এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান শূন্য কমা এ ওয়াই মাইনাস সি এক্স। সবাই দেখতে পাচ্ছি যে এটা দেওয়া আছে, হ্যাঁ এটা দেওয়া আছে। তাহলে এটা যদি আমাদের দেওয়া থাকে তাহলে এখন আমরা কিভাবে ম্যাথ করব, ঠিক আছে? এখন আমরা কিভাবে ম্যাথ করব, ওই যে বললাম যে আসলে ক্রোমোজোর নামে একটা ব্যাপার আছে, ওই ক্রোমোজোর বিষয়টা আমরা এখন কাজে লাগাবো। কিভাবে কাজে লাগাবো দেখো, আমরা লিখব যে ক্রোমোজোরের নিয়ম অনুসারে, হ্যাঁ ক্রোমোজোরের নিয়ম অনুসারে, নিয়মানুসারে যেহেতু এরা দুইটাই কিন্তু ক্রোমোজোর, যদি ফার্স্ট ব্র্যাকেট দিয়ে মাঝখানে কমা দিয়ে লেখা হয় তাদেরকে ক্রমজোর বলা হয়, তাহলে এটাও ক্রমজোর এটাও ক্রমজোর। তো ক্রমজোরের নিয়ম অনুসারে যে ব্যাপারটা সেটা সবাই শুনে না একটু, দুইটা ক্রমজোরের মাঝে যদি সমান চিহ্ন থাকে, দুইটা ক্রমজোরের মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে প্রথম উপাদান সমান সমান প্রথম উপাদান, দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় উপাদান, এটাই ক্রমজোড়ের নিয়ম। এই যে বললাম যে ক্রমজোড়ের নিয়ম অনুসারে, তাহলে ক্রমজোড়ের নিয়ম হচ্ছে দুইটা ক্রমজোড়ের মাঝে যদি সমান চিহ্ন থাকে তাহলে প্রথম ক্রমজোড়ের প্রথম উপাদান সমান সমান দ্বিতীয় ক্রমজোড়ের প্রথম উপাদান, আবার প্রথম ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় ক্রমজোড়ের দ্বিতীয় উপাদান। ওকে, এটাই ক্রমজোড়ের নিয়ম। তাহলে আমরা কাজ করতে পারি, দুইটা জিনিস পাশাপাশি লিখতে পারি, হ্যাঁ পাশাপাশি লিখতে পারি। মনে করো আমি মাঝে দাগ দিলাম, দাগ দিয়ে দুইটা জিনিস পাশাপাশি, হ্যাঁ বলো, হ্যাঁ বলো স্যার, তাহলে কি আমি লিখতে পারি ax - cy = 0 আর হচ্ছে a স্কয়ার - c স্কয়ার? ওকে, তুমি যেটা বলেছো তুমি ঠিকই বলেছো, ওকে তুমি যেটা বলেছো ঠিকই বলেছো, আর আমিও এটাই বলতে চেয়েছি যে প্রথম উপাদান এক্স মাইনাস সি ওয়াই সমান সমান প্রথম উপাদান জিরো। সবাই লিখে ফেলি তাহলে, এ এক্স মাইনাস সি ওয়াই সমান সমান জিরো। ওকে, এবং এবং এই যে দ্বিতীয় উপাদান, দ্বিতীয় উপাদান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, দ্বিতীয় উপাদান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার সমান সমান এই যে এখানে দ্বিতীয় উপাদান এ ওয়াই মাইনাস সি এক্স, এ ওয়াই মাইনাস সি এক্স। তাহলে ব্যাপারটা হচ্ছে যে আমরা সবাই খেয়াল করলাম যে দুইটা ক্রমজোড় যদি সমান চিহ্ন থাকে, প্রথম উপাদান সমান প্রথম উপাদান দেখো আমি লিখেছি, এবং দ্বিতীয় উপাদান সমান সমান দ্বিতীয় উপাদান দেখো লিখেছি, এটাই ক্রমজোড়ের নিয়ম। ওকে, এখন আমাদের কাজ হবে এই দুইটা সমাধান করে, এই দুইটা সমাধান করে আমাদের কাজ হবে এক্স এর মান এবং ওয়াই এর মান বের করা। তাহলে এই দুইটা সমাধান করে যদি এক্স এর মান ওয়াই এর মান বের করতে চায় তাহলে আমাদের চেষ্টা করতে হবে যে মোটামুটি একটা থেকে, একটা থেকে এক্স বা ওয়াই এর মানটা বের করে অপরটায় বসানো। আবার বলি, যেকোনো একটা থেকে, যেকোনো একটা থেকে এক্স বা ওয়াই এর মানটা বের করে বসাতে হবে অপরটাতে। তাহলে কি করতে পারি, আমাদের কাজ হবে প্রথমটা যেহেতু একটু ছোট সুতরাং আমরা প্রথমটা নিয়ে কাজ করি, প্রথমটা থেকে সবাই চেষ্টা করি, সবাই প্রথমটা থেকে চেষ্টা করি এক্স অথবা ওয়াই এর মান বের করা। মনে করো আমি যদি এক্স এর মানটা বের করি, এ এক্স সমান সমান সি ওয়াই, সবাই দেখতে পাচ্ছি মাইনাস সি ওয়াই ডান দিকে চলে গেলে হয়ে যাবে প্লাস সি ওয়াই। নেক্সট যদি এখান থেকে আমি এক্স এর মানটা বের করি, এক্স এক্স এর মানটা আসবে সি ওয়াই বাই এ, এক্স এর মান,
বাম দিকের এ ডানে গেলে ভাগ হবে, বাম দিকের এ যেহেতু গুণ অবস্থায় আছে এই এ ডানে গেলে ভাগ হবে। এক্স এর মানটা বের হলো, এক্স এর মান যে বের হলো এটাকে এক নাম্বার সমীকরণ দিয়ে দিই সবাই, এক্স এর মান যে বের হলো সবাই এটাকে এক নাম্বার দিই। দিয়ে ডান দিকে যেটা আছে সেটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করি, ডান দিকে যেটা আছে সেটা নিয়ে একটু কাজ করার চেষ্টা করি। কিরকম কাজ দেখো, সেটা হচ্ছে যে আমরা এখান থেকে যে কাজটা করতে পারি সেটা হচ্ছে যে এই এ ওয়াই মাইনাস সি এক্স যেটা এটাকে বাম পাশে নিয়ে আসলাম, আর এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার ডান দিকে নিয়ে গেলাম। একই কিন্তু কথা, একই কথা, কিরকম এ সমান যদি বি হয় তুমি নিশ্চয়ই লিখতে পারো বি সমান এ, একই কথা, একই কথা, এ সমান বি হলে বি সমান এ, একই কথা। তাহলে এটা সমান এটা, অতএব এটা সমান সমান এটা, একই কথা। কাজটা কেন করলাম, এই জন্য করলাম যেই মানগুলো বের করতে হবে সেই মানগুলোকে বলা হয় চলক, এক্স এর মান আর ওয়াই এর মান এদেরকে বলা হয় চলক। আর যে এ সি এগুলো হচ্ছে ধ্রুবক, সাধারণত চলক বাম পাশে রাখলে সুবিধা হবে যেহেতু তুমি তার মান বের করতে চাচ্ছ, আর সাধারণত ধ্রুবক ডান দিকে রাখলে ভালো হয়। হ্যাঁ, এই কারণে আমরা কি করলাম চলক গুলোকে বামে রাখলাম ধ্রুবক গুলোকে ডানে রাখলাম। ওকে, এখন আমাদের কাজ হবে যে এই যে সমীকরণটা পেলাম এখান থেকে যেহেতু আমরা এক্স এর মান এখানে বের করেছি তাহলে এখান থেকে ওয়াই বের করি, এখান থেকে যেহেতু এক্স বের করেছি এখান থেকে আমরা ওয়াইটা বের করব। তো তার আগে আমরা সবাই কাজ করি একটা, এখানে সবাই একটা সমীকরণ নাম্বার দিয়ে দিই, দুই নাম্বার, দুই নাম্বার দিয়ে দিই, এক নাম্বার পেলাম এবং দুই নাম্বার পেলাম। এক নাম্বার এবং দুই নাম্বার পাওয়ার পর এখন একজন বলতো এক্স্যাক্টলি এখন আমি কি লিখবো, এক্স্যাক্টলি এখন আমি কি লিখবো, ওকে তোমরা বলবা কি লিখবে এখন আমি, ওকে কেউ বলবে না স্যার, সমীকরণ এক ও দুই কি যোগ করব, না এক ও দুই যোগ করব না, আরজন কি বললা স্যার এখন ওয়াই এর মান বের করা হবে। আচ্ছা ঠিক আছে, ওকে তাহলে আমি বলি সবাই দেখো তেমন কিছুই না, এখন এক নং থেকে, এক নং থেকে এক্স এর মান দুই নং এ বসিয়ে, এখন এক নং থেকে এক্স এর মান দুই নং এ বসিয়ে সবাই লিখো যে এখন সমীকরণ এক থেকে, সমীকরণ এক থেকে এক্স এর মান, সমীকরণ এক থেকে এক্স এর মান সমীকরণ দুইয়ে বসিয়ে, সমীকরণ দুইয়ে বসিয়ে বসিয়ে পাই, হ্যাঁ সরাসরি বসিয়ে পাই। তাহলে সবাই খেয়াল করলো আমাদের এখন করণীয় থাকবে সমীকরণ এক থেকে যে এক্স এর মানটা পেলাম এই এক্স এর মানটা সমীকরণ দুইয়ে বসাবো। তাহলে আমি সরাসরি শুরু করলাম সমীকরণ দুই, দেখতে পাচ্ছি সবাই এ ওয়াই লেখা আছে মাইনাস সি এক্স, আমি কিন্তু সরাসরি মান বসাবো, হ্যাঁ সরাসরি মান বসাবো। তো সবাই দেখতে পাচ্ছি এখানে এ ওয়াই তো ঠিকই আছে মাইনাস সি এক্স, সি লিখলাম এই যে এক্স দেখতে পাচ্ছি এক্স এর পরিবর্তে এক্স এর মানটা বসাবো, এক্স এর পরিবর্তে বসাবো এক্স এর এই মানটা, এক্স এর পরিবর্তে যদি এক্স এর এই মানটা বসাই সি ওয়াই ডিভাইড এ, ওকে আমি এখানে এক্স এর পরিবর্তে এক্স এর এই মানটা বসিয়ে দিলাম, সমান সমান দেখতে পাচ্ছি এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। এখন আমাদের কাজ হবে ক্যালকুলেশন করা, হ্যাঁ এখন আমরা সবাই ক্যালকুলেশন করব। তাহলে যদি আমরা ক্যালকুলেশন করি কিভাবে করতে পারি দেখা যাক, এ ওয়াই মাইনাস সি স্কোয়ার ওয়াই উপরে থাকে নিচে থাকে এ, সমান সমান এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, ওকে যেহেতু ক্যালকুলেশন আমি লিখে দিচ্ছি তোমরা বুঝতে পারবে সবাই। এখন করব লসাগু, সবাই দেখো লসাগু হবে এ, এ যদি লসাগু হয় এখন করব লসাগু, লসাগু নিশ্চয়ই এ হবে, তাহলে এ যদি লসাগু হয়, এ যদি লসাগু হয় তাহলে, তাহলে আমরা যেহেতু এই, যেহেতু এই ভগ্নাংশের নিচে কিছুই নাই, এই ভগ্নাংশের নিচে কিছুই নাই অতএব লসাগুর এই মানটা উপরে গুণ হবে, তাহলে লসাগুর এই মান এ এটা উপরে গুণ হবে, গুণ হলে এ স্কোয়ার ওয়াই হয়ে যাবে মাইনাস, লসাগুর নিয়ম অনুসারে জানি
এই ভগ্নাংশের নিচে এ আছে, অতএব এই এর সাথে লসাগুর এটা বাদ চলে গেল, তাহলে উপরে যেটা আছে এটাই থাকবে। আমি লসাগুর নিয়মটা একবার মনে করিয়ে দিলাম, আমি লসাগু করলাম, লসাগু সবাই করতে পারো অনেক আগে থেকেই, তারপরে মনে করিয়ে দিলাম যে এটার নিচে কিছু নাই, অতএব লসাগুর মানটা উপরে গুণ হবে। এটার নিচে যেটা আছে সেটার সাথে লসাগুর মানটা বাতিল, অতএব উপরে যেরকম আছে এরকম থাকবে। সবাই যদি এতটুকু লিখে থাকো, এখন তোমাদের কাজ হবে, এখন তোমাদের কাজ হবে কয়েকটা কাজ হবে, তার মধ্যে প্রথম কাজটা হচ্ছে উপরে সবাই ওয়াই কমন নিবা। উপরে যদি ওয়াই কমন নাও, উপরে থাকে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার। সবাই খেয়াল করো, যদি আমি উপরে ওয়াই কমন নেই, তাহলে উপরে কিন্তু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে। এই যে উপরে ওয়াই কমন নিলাম, ওয়াই কমন নিলাম, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার থাকে। ওকে, নেক্সট, তাহলে এখান থেকে আমরা করব আর গুণন। আর গুণন কিভাবে করে? শুধুমাত্র, আচ্ছা ঠিক আছে, স্টেপ বাই স্টেপ করি, একবারে না করি। দেখো নিচের মানটা, নিচের মানটা নিশ্চয় ডান দিকে কোনাকুনি গুণ হবে, নিচের মানটা ডান দিকে কোনাকুনি গুণ হবে। ডান দিকে কোনাকুনি গুণ হয়ে গেল কার সাথে? এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার এর সাথে। ওকে, এখন যদি আমরা সরাসরি ওয়াই বের করতে চাই, তাহলে এই যে বাম দিকে ওয়াই এর সাথে যে মানটা গুণ আছে, ওয়াই এর সাথে যে মানটা গুণ আছে, এই মানটা ডান দিকে গেলে নিশ্চয়ই ভাগ হয়ে যাবে। সুতরাং ওয়াই এর সাথে যে মানটা গুণ ছিল, এই মানটা ডানে গেলে ভাগ হবে। তাহলে ডানে আগে থেকে কারা আছে? ডানে আগে থেকে আছে এ ইন্টু এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার, এটা আগে থেকে আছে, এর সাথে ভাগ হয়ে যাবে বাম দিকের এই মানটা, এই মানটা ডান দিকে গেলে ভাগ হবে। সবাই খেয়াল করলাম ব্যাপারটা? যদি আমরা খেয়াল করে থাকি, তাহলে এখন ফাইনালি যেটা করতে হবে সেটা হচ্ছে এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উপরে নিচে কাটাকাটি, এ স্কোয়ার মাইনাস সি স্কোয়ার উপরে নিচে কাটাকাটি। কাটাকাটি করলে শেষ পর্যন্ত ওয়াইয়ের মানটা আসে শুধু এ, শেষ পর্যন্ত ওয়াইয়ের মানটা আসে শুধু এ। ওকে, তাহলে সবাই ওয়াইয়ের মানটা বের করতে পারলাম যে ওয়াইয়ের মানটা আসে শুধু এ, ভালো কথা। তো ওয়াইয়ের এই যে মানটা পেলাম, এই মানটা এখন আমরা কোথায় বসালে এক্স এর মান পাবো একজন বলো তো? ওয়াইয়ের মানটা কোথায়? ওকে, তাহলে সবাই এখন ওয়াই এর মান সমীকরণ একে বসাও, ওয়াই এর মান সমীকরণ একে বসিয়ে, ওয়াই এর মান সমীকরণ ওয়াই এর মান সমীকরণ একে বসিয়ে, তাহলে সবাই সমীকরণ এক যেটা আছে সেটাতে তুমি তুমি ওয়াই এর মানটা বসা। সমীকরণ এক কেমন ছিল আমি একটু লিখে ফেলি, এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ ছিল। তোমরা তোমরা যদি তোমাদের খাতা দেখো, আমিও দেখাতে পারি, খেয়াল করো, এই যে সবাই দেখতে পাচ্ছি, এই যে সমীকরণ এক, সমীকরণ এক দেখতে পাচ্ছি সবাই, যে এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ, এই সমীকরণ এক এখন ওয়াই এর মানটা বসাবো। ওকে, তাহলে আমরা দেখতে পাচ্ছি সবাই এক্স ইকুয়াল সি ওয়াই বাই এ, তাহলে এখন যদি আমরা জায়গাতে এ বসিয়ে দিলাম, নিচে তো এ আছে, ওকে, ওয়াইয়ের জায়গাতে এ বসালাম এখানে। তাহলে উপরে নিচে এ কাটাকাটি, উপরে এবং নিচে এ কাটাকাটি, তাহলে শুধু সি থাকে। মানে অঙ্কটা যখন সেট চিহ্ন থাকবে, সেট চিহ্ন থাকবে, হ্যাঁ, বা সেটের ভিতরে কাজ করব, তখন কাটাকাটি করা যাবে না। কিন্তু যখন সেট থেকে, দেখো যখন তুমি সেট থেকে সমীকরণে চলে আসলা, এই যে তুমি একটা সেট দেওয়া ছিল বা একটা ক্রোমোজোম দেওয়া ছিল, সেখান থেকে তুমি একটা সমীকরণে চলে আসলা, যখন সমীকরণে চলে আসলা তখন দেখো তখন কিন্তু আর কোনো সেট চিহ্ন নাই, কোন ক্রোমোজোম চিহ্ন নাই, সরাসরি একদম বীজগণিতের নিয়ম, তখন একদমই তুমি বীজগণিতের নিয়মে সবকিছু করতে পারবা। কিন্তু সেট চিহ্ন থাকা অবস্থায় বা
সেটের ভিতরে কাটাকাটি করা যাবে না। ওকে, তাহলে এই এগুলো সবই কিন্তু আমাদের নর্মাল বীজগণিতের নিয়ম। তাহলে আমাদেরকে জানতে চেয়েছিল এক্স ওয়াই এর মান নির্ণয় করো, অতএব এক্স কমা ওয়াই, এক্স কমা ওয়াই সমান সমান, ওকে, অতএব এক্স কমা ওয়াই সমান সমান যদি আমরা লিখি, তাহলে শিক্ষার্থীরা আমার সামনে দেখতে পাচ্ছি যে এক্স এর মান সি, ফার্স্ট ব্র্যাকেটের প্রথমে এক্স এর মান কমা ওয়াই এর মান হচ্ছে এ, ওকে, এটাই হচ্ছে আমাদের আনসার। তো আমার মনে হয় সবাই বুঝতে পেরেছো যে এই ক্রমজোড়ের এই ম্যাথ গুলো কিভাবে করতে হবে। তো তোমাদের হোমওয়ার্ক কিন্তু আমি আগে দিয়ে দিয়েছি, হোমওয়ার্ক দিয়েছি সাতের ক এবং গ নাম্বার, আর তার আগে হোমওয়ার্ক দিয়েছিলাম পাঁচ নাম্বার। তো তো তোমাদেরকে তিনটা হোমওয়ার্ক দিয়েছি শিক্ষার্থীরা। আমি একটু তোমাদের একটু পার্টিসিপেন্ট থেকে স্ক্রিনশট নিব, তোমরা আজকে অনেক পার্টিসিপেন্ট, 70 পার্টিসিপেন্ট, তো স্ক্রিনশট নিতে একটু সময় লাগবে। সবাই মিউট রাখবে, কেউ আনমিউট করবে না, সবাই সাইলেন্ট থাকবে, কেউ আনমিউট করবে না। আমি পার্টিসিপেন্ট থেকে স্ক্রিনশট নেই, তারপর কথা হবে আবার। ওকে, স্ক্রিনশট নেওয়া শেষ, এখন তোমরা কথা বলতে পারো। ওকে, তাহলে যদি কারো কিছু বলার থাকে বলতে পারো। কারো কিছু বলার আছে? কারো যদি কিছু বলার, হ্যাঁ বলো স্যার। হোমওয়ার্ক কিভাবে দেখবেন? হোমওয়ার্ক, ওই যে তোমাদের হোমওয়ার্ক গ্রুপ আছে না? ও আচ্ছা আচ্ছা আচ্ছা, হোমওয়ার্ক গ্রুপে কি শুধু সায়েন্স আছো? এই সায়েন্স কথা বলো, দেখো কেউ কথা বলে না স্যার, হোমওয়ার্ক গ্রুপ ওখানে শুধু সায়েন্স আছে। হ্যাঁ, তো তো এখন যেহেতু সবাই একসাথে, তাহলে একটু তো কষ্ট করতে হবে, বুঝছো? একটু কষ্ট করতে হবে, একটু সবাইকে যদি অ্যাড দেওয়া যায় ওই গ্রুপটাতে তাহলে ভালো হয়। হ্যাঁ, যেহেতু সবাই হোমওয়ার্ক ওখানে জমা দিবে। ওকে, থ্যাংক ইউ তোমাকে। তাহলে হচ্ছে যে বিজনেস এবং হিউম্যানিটি তোমরা সবাই, সায়েন্সের জন্য একটা হোমওয়ার্ক গ্রুপ আছে, ওই গ্রুপে সবাই অ্যাড হয়ে যাবা। হ্যাঁ, সবাই অ্যাড হয়ে যাবা, তাহলে ওই গ্রুপে সবাই হোমওয়ার্ক জমা দিবে। আর হোমওয়ার্ক জমা দেওয়ার ক্ষেত্রে যেদিন ক্লাসটা হয়, হ্যাঁ, সেদিনই চেষ্টা করলে তোমরা জমা দিলে ভালো হয়, তাহলে তোমরা ভুলে যাবা না। আর দেরি করে ম্যাথ করলে তোমরা তো নিয়মটা ভুলে যাবা, এই জন্য আজকে ক্লাস করলে আজকেই হোমওয়ার্ক জমা দাও, তাহলে তোমাদেরই সুবিধা হবে, তোমরা ম্যাথটা ভুলবা না। আর দেরি করলে তোমরা ম্যাথের নিয়ম